हेलो गाइस वेलकम एंड वेलकम बैक टू माय चैनल आमी डोना आवार चले एसेछि तोमादेर संगे आमार नतुन एकटा रेसिपी शेयर करते आमार आजकेर रेसिपी सर्षे पनीर। হ্যাঁ এটা কিন্তু কোনো নিরাম মানে আমিষ রেসিপি না, এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন আমরা ব্যবহার করব না। কিন্তু শুনে মনে হতে পারে নিরামিষ খেতে কেমন হবে, তবে আমি বলতে পারি আমার রান্নাটা কমপ্লিট হওয়ার পর তোমরা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে। বলতে পারি বাচ্চা থেকে বুড়ো সবার কিন্তু ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা তৈরি করতে আমাদের ঠিক কী কী লাগছে। আমাদের এখানে লাগছে কিছুটা সাদা সর্ষে, খানিকটা কালো সর্ষে, খানিকটা পোস্ত, সর্ষের তেল, তিনটে কাঁচা লঙ্কা, খানিকটা কাজু বাদাম, খানিকটা চিনি আর খানিকটা নুন। নিয়েছি হলুদ গুঁড়ো। আর এখানে রয়েছে আমাদের সর্ষে পনির বানানোর জন্য মেন ইনগ্রিডিয়েন্টস পনির। সর্ষে পনির বানানোর জন্য আমি মিক্সিং জারটাতে দু চামচ সর্ষে দিয়ে নিলাম, কালো সর্ষে। এবার আমি দিলাম এক চামচ সাদা সর্ষে। এবার দেব এক চামচ পোস্ত। পোস্তটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, আবার চাইলে অ্যাভয়েডটা করতে পারো। নামটা শুনেই বুঝতে পারছো সর্ষে পনির, তো এখানে কিন্তু ভরপুর সর্ষে দিতে হবে, সর্ষের ফ্লেভারটাই কিন্তু এখানে মাস্ট। এবার আমরা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমাদের পেস্টটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর পেস্ট হয়েছে। আমরা এটাকে এবার চামচের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। তোমরা চাইলে এখানে হাতও ব্যবহার করতে পারো, তবে আমি এখানে চামচটাই ইউজ করেছি। এবার আমি এই মশলাটার মধ্যে একটু হলুদ গুঁড়োও দিয়ে নিচ্ছি, কিছুটা নুনও খুব ভালো করে পনিরের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আর আমি এই পনিরটা মাখানোর জন্য খানিকটা কাঁচা সর্ষের তেল ব্যবহার করেছি। দু চামচের মতো আমি সর্ষের তেল এখানে দিয়েছি। এবার আমি তেল, নুন, হলুদ সব কিছু পরিমাণ মতো দিয়ে পনিরটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। পনিরটাকে ভালো করে মাখিয়ে আমি 5 মিনিট ঢেকে রাখবো। তোমরা চাইলে সময় হাতে বেশি থাকলে তোমরা আরও 10-15 মিনিট রাখতে পারো, তবে আমি এখানে 5 মিনিটই ঢেকে রাখবো। 5 মিনিট পরে পনিরটার মধ্যে ভালো করে নুন, সব নুন হলুদ সবই ঢুকে যাবে। আমি এখানে কাঁচা পনিরটাই ব্যবহার করছি, তোমরা চাইলে হালকা তেলে নাড়িয়ে তারপরেও এটাকে ম্যারিনেট করতে পারো, তবে কাঁচা পনিরটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আমি বাটিতে খানিকটা কাজু নিয়ে নিয়েছি, একদম অল্প পরিমাণে কাজু আছে। তো যতক্ষণ পনিরটা আমার ওদিকে ম্যারিনেট হচ্ছে তার মধ্যে আমি কাজুটা একটা ফাইন পেস্ট বানিয়ে দিই। খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবার আমরা এটাকে একটা বাটিতে ঢেলে রাখবো। কড়াইটা বসিয়ে এবার আমি ওভেনটা অন করে দিলাম। আমাদের পনিরটা খুব ভালো করে ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। কড়াইয়ে আমি মোটামুটি 4 টেবিল চামচ মতো তেল দেব। 4 টেবিল চামচ তেলেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু এই রান্নাটা সর্ষে পনির, তো এই রান্নাটায় একটু তেলটা বেশি লাগে, তো আমি 4 টেবিল চামচ মতোই তেল দিলাম। এবার আমি তেলের মধ্যে পনিরটাকে ছেড়ে দিচ্ছি। তেল আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। পনিরটা যেহেতু কাঁচা পনির, সেহেতু চেষ্টা করবে চামচ দিয়ে একদম ছাড়া ছাড়াভাবে দেওয়ার, তাতে পনিরগুলো ভেঙে যাবে না। দেখতে পাচ্ছ আমি এখানে একটা একটা করে পনির দিচ্ছি। সমস্ত পনিরটা কিন্তু এখানে আমরা দিয়ে দেব। এবার পনিরটাকে কিন্তু একদম নাড়াচাড়া করবে না, কারণ পনিরটা কিন্তু এখন কাঁচা রয়েছে। পনিরটা এক পিঠ হওয়ার অপেক্ষা হবে। পনিরটা এক পিঠটা ভালো করে হয়ে গেলে তারপর তোমরা উল্টাবে, নাহলে কিন্তু এখন পনিরটাকে বেশি নাড়াচাড়া করলে পনিরটা কিন্তু ভেঙে যাবে। এবার আমরা কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে হতে দেব। গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখবে, কারণ এই মুহূর্তে কিন্তু আমরা ঢাকা দিয়ে করছি। একটা পিঠ ভালোভাবে হতে দেবে, জোরে দিলে কিন্তু নিচটা পুড়ে যাবে। পনিরটা কিন্তু
লালচে লালচে হয়ে এসেছে আমরা উল্টে পাল্টে করে নিচ্ছি। আমাদের প্রায় পনিরটা ভাজা হয়ে গেছে, গরম জল আগে থেকেই করে রেখেছিলাম, এবার আমি সেই গরম জলটা পনিরের মধ্যে মিশিয়ে দিলাম। পনিরটা কিন্তু পনিরের মধ্যে চেষ্টা করবে গরম জলটা দেওয়ারই, কারণ ঠান্ডা জল দিলে কিন্তু পনিরের স্বাদটা নষ্ট হয়ে যাবে। হাতে যদি খুব কম সময় থাকে তবে কিন্তু এই রান্নাটা তোমরা অনায়াসেই করতে পারো, কারণ এটা কিন্তু একটা ফাঁকিবাজি রান্না বলা চলে, কারণ খুব একটা সময় লাগে না রান্নাটা করতে, খুবই সহজ। আধ ঘন্টা সময় হাতে থাকলে তোমরা কিন্তু ঝটপট এটা করে নিতে পারো। পনিরটার মধ্যে এবার আমরা একদম অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো। ম্যারিনেশনের সময় আমি লবণ ইউজ করেছিলাম, তাই এখন আমি অল্প একটু লবণ দিচ্ছি, কারণ আমি টেস্ট করেছিলাম, করে দেখলাম লবণটা সামান্য কম আছে, তো আমি লবণটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণেই দিলাম। এবার আমরা কিছুক্ষণ এটাকে হতে দেব, খুব ভালো করে নাড়িয়ে আমি লবণটা মিশিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আমরা আবারও একটু ঢেকে নিয়েছিলাম। আমাদের পনির কিন্তু এবার অলমোস্ট হয়ে গেছে। এবার আমরা দু চার দানা চিনি দেব। আসলে চিনিটা অনেকেই অ্যাভয়েড করে, চিনি অনেকেই দিতে চায় না, তবে দু চার দানা চিনি দিলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো হয়। যে কোনো খাবারেই দু চার দানা চিনি দিলে খাবারের টেস্টটা যেন আমার কাছে বদলে যায়। আমি যে কাজুটা পেস্ট করে রেখেছিলাম সেই কাজুটা খুব ভালো করে মিশিয়ে দিলাম। কাজু পেস্ট কিন্তু একদম শেষে দেবে, কারণ কাজু কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে তলায় লেগে যেতে চায়, তো কাজুটা কিন্তু একদম শেষের দিকে দেবে। কাজু পেস্টটা দিয়ে খুব ভালো করে নাড়াতে থাকতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। কাজু দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সবটাকে একসঙ্গে মিশিয়ে দেবে আর কন্টিনিউয়াসলি নাড়তে থাকবে। পনির কিন্তু আমাদের অলমোস্ট হয়ে গেছে। এবার আমি দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, চিড়ে রেখেছিলাম, সেটা আমি পনিরের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম। এভাবে কিন্তু পনির তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ভালো লাগলে কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে এখনও একটা কাজ কিন্তু আমার বাকি আছে, আর সেটা না হলে কিন্তু এই সর্ষে পনিরটা পুরোই ইনকমপ্লিট। এবার আমরা যেটা করব, একদম শেষে আমরা এক টেবিল চামচ মতো সর্ষের তেল খুব ভালো করে পনিরের মধ্যে ছড়িয়ে দেব। সর্ষের তেলের কিন্তু একটা স্ট্রং গন্ধ আছে, যেটা কিন্তু এই পনিরটাকে আরও বেশি সুস্বাদু করে তুলবে। আমি আবারও খুব ভালো করে নাড়িয়ে নিলাম। আমাদের পনির কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে পনিরটাকে নামিয়ে নেব। অ্যান্ড এটা হচ্ছে আমার সর্ষে পনিরের ফাইনাল লুক।